আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আর আজকে আমি আপনাদের জন্য আবার খুবই গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট নিয়ে চলে আসলাম, একদম সীমিত সময়ের একটা ইভেন্ট, শুধুমাত্র আর 3 দিন 10 ঘন্টা মতো আছে, আর 10 ঘন্টা নাই হয়তো, আর 3 দিনই ধরেন। সো এখান থেকে তারা এয়ারড্রপের টোটাল রিওয়ার্ড রাখছে হচ্ছে প্রায় 10 লক্ষ USDT, ঠিক আছে? সো কেউ মিস করবেন না, এখান থেকে মিনিমাম আশা করা যাচ্ছে আমরা যদি ভালো একটা প্রফিট দেই, আমার মনে হয় এখান থেকে $50 থেকে $100 পর্যন্ত পাওয়া যাইতে পারে, ঠিক আছে? অলমোস্ট পসিবিলিটি আছে, কারণ খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো একটা প্রজেক্ট এটা। সো কেউ মিস করবে না এয়ারড্রপটা। এখান থেকে যারা যারা জয়েন করবে তাদেরকে প্রায় টোটাল 7 লাখ USDT ভাগ করে দেওয়া হবে। যারা কিছুটা হলেও রেফার করবে, দুইটা কিংবা একটা রেফার করতে পারবে, তাদেরকে দিবে $3 লাখ আর কি ভাগ করে দিবে, এক্সট্রা $3 লাখ ভাগ করে দিবে। $10 লাখ থেকে $3 লাখ দিবে যারা রেফার করবে তাদেরকে, আর যারা পার্টিসিপেশন থাকবে এমনিতে জাস্ট কোনো রেফার টেফার ছাড়া, তারা প্রায় $7 লাখ থেকে তারা পাবে আর কি, ঠিক আছে? সো বেশি করতে না বলে আমি কাজের দিকে যাই। তার আগে একটা কথা বলে রেখি, যারা যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন আছেন টেকনিক্যাল যেহেতু ইউটিউব চ্যানেলের মধ্যে, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে, তা নাহলে আপনারা কোনো কাজ করতে পারবেন না এবং প্রত্যেকটা ইভেন্টটি মিস করবেন। আমরা মূলত রেগুলার ভিডিও দেই না, কিন্তু রেগুলার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে কাজ দিয়ে থাকি, বিভিন্ন ধরনের ইভেন্ট দিয়ে থাকি, এবং না বুঝলে সেটাকে আবার ভয়েসের মাধ্যমে বোঝাই দিয়ে থাকি, ঠিক আছে? আর বিভিন্ন ধরনের পেমেন্ট আপডেট হতে নিয়ে সব কিছু এখানের মাধ্যমেই দেওয়া হয়। সো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন করে রাখবেন, ডিসক্রিপশন বক্সের মধ্যে আমাদের অফার লিঙ্ক যেটা থাকবে এয়ারড্রপের লিঙ্ক, ঠিক ধরেন আমরা এয়ারড্রপটা এইভাবে আপলোড করে দিব, তারপরে আমরা এটার লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে অফার লিঙ্কের মধ্যে দিয়ে দিব, ওখান থেকে ক্লিক করলে আপনাদেরকে এয়ারড্রপের মধ্যে নিয়ে চলে আসবে। তো আপাতত যেহেতু আমি এখন শেয়ার করিনি এয়ারড্রপটা, সেজন্য এখানে নাই আর কি। সো এটাকে আমি সেভ মেসেজ থেকে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে জয়েন করতে হবে, কী করতে হবে না হবে। সো এটাতে জয়েন করার জন্য আপনাদের প্রত্যেকেই টোকেন পকেট ওয়ালেটটা লাগবে। এখান থেকে টোকেন পকেট একটা আপনারা প্লে স্টোরের মধ্যে যদি সার্চ করেন তাহলে পেয়ে যাবেন। দেখেন আমার উপরে চলে আসছে এই ওয়ালেটটা। আর এটা হচ্ছে এই মূলত এই লোগোটা হচ্ছে ʸᵉʳʳᵃ কিংবা ST ওয়ালেট যেটা বলে আর কি। সো এখানে থেকে আমাদের মূলত অ্যাডাপ্টার জয়েন করতে হবে। তো এখান থেকে চাইলে ধরেন আমি আমার ইথেরিয়াম নেটওয়ার্কের মধ্যে কত ব্যালেন্স আছে সেটা দেখতে পারবো, প্লাস আবার উপরের দিকে যদি ক্লিক করি তাহলে ট্রন নেটওয়ার্কের মধ্যে কত ব্যালেন্স আছে সেটা দেখতে পারবো, তারপরে ʸᵉʳʳᵃ মধ্যে কত ব্যালেন্স আছে সেটা দেখতে পারবো, আর তাছাড়াও ধরেন এখানে স্মার্ট চ্যানেল চেক করতে পারবো কী কী ব্যালেন্স আছে না আছে। তো এখান থেকে আপনার প্রত্যেকটা নেটওয়ার্ক আপনারা দেখতে পারবেন, আপনার কোন কোন ওয়ালেটে কত আছে না আছে, এখান থেকে পলিগন মেটিক হতে নিয়ে সব কিছুই দেখতে পারবেন, অলমোস্ট সব কিছু আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। তো আজকের যেহেতু কাজটা ʸᵉʳʳᵃ নিয়েই, সো আমি বেশি কথা না বলে জাস্ট কাজটাই দেখা দিই। এখান থেকে ʸᵉʳʳʰটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে তারপরে এখানে আপনার ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন। এখানে আপনার এরকম দুইটা থাকবে না আমার মতো, কারণ এটা আমি অ্যাড করছি, আপনারা চাইলে এদিকে আইকনে ক্লিক করে অ্যাড করতে পারেন। তো এটার মধ্যে ক্লিক করে দিবেন, এটাতে ক্লিক করার পরে আপনার এখানে কিছু ʸᵉʳʳʰ টোকেন থাকা লাগবে, ঠিক আছে? এখানে আপনাদের থেকে কিছু ʸᵉʳʳʰ টোকেন থাকা লাগবে, আমার থেকে প্রায় $4.91 মতো আছে। তো আমি চেষ্টা করবো কিছু লোকজনকে এটা দিয়ে হেল্প করার জন্য। অবশ্য ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে ভালো একটা কমেন্ট করবেন, কমেন্ট করে আপনার টেলিগ্রামের ইউজার নেমটা দিবেন, জাস্ট কমেন্টের মাধ্যমে ধরেন নাইস ভিডিও লিখে বা ভালো একটা কমেন্ট করবেন, নিচে আপনার টেলিগ্রামের ইউজার নেমটা দিবেন, তাছাড়া আর কিছু দিবেন না। যদি অ্যাড্রেসটা দিতেন তাহলে আপনার ইউটিউব থেকে আপনার কমেন্টটা হয়তো ডিলিট করে দিতে পারে, ঠিক আছে? তো এখন টোকেন পকেটের মধ্যে কাজ শেষ, এখন আপনার কাজ করতে হবে হচ্ছে এয়ারড্রপ লিঙ্কটা কপি করতে হবে। ভিডিওটা একটু লম্বা হলেও অবশ্যই কেউ মিস করবে না, মিস করলে যদি পরবর্তীতে আফসোস করেন তাহলে কিন্তু আমি কিছু করতে পারবো না, তখন এয়ারড্রপ এন্ড হয়ে যাবে। এই লিঙ্কের মধ্যে ক্লিক করবেন, লিঙ্কের মধ্যে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে, তারপরে এখান থেকে এই পেজের মধ্যে আসবেন। এই পেজের মধ্যে এসে এখানে ডিসকভার বাটনে ক্লিক করবেন, ডিসকভার বাটনে ক্লিক করার পরে এখানে উপরে যে সার্চ অপশনটা দেখতে পাচ্ছেন, সার্চ ড্যাপ টু ড্যাপ অর ইন্টার এ লিঙ্ক, এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পরে আমি যে লিঙ্কটা দিছি সেটাকে পেস্ট করবেন, এখান থেকে আপনারা লিঙ্ক দিয়ে ঢুকবেন। সরি এটা দিয়ে আসতেছে না, আমি আপনাদেরকে আরেকটা লিঙ্ক দিচ্ছি পোস্টটাকে এডিট করে, একটু ওয়েট। আচ্ছা এখানে আমি আরেকটা লিঙ্ক অ্যাড করে দিছি, আপনারা এটাকে কপি করবেন, ক্লিক করে এটাকে কপি করবেন, কপি করার পরে আপনার ওয়ালেটের মধ্যে এটাকে ইম্পোর্ট করবেন, এখানে সার্চ বারের মধ্যে এটা দিবেন, দেওয়ার পরে এই লিঙ্কের মধ্যে ক্লিক করে দিবেন অথবা কিবোর্ডের ডান বাটনে ক্লিক করে দিবেন। আমি লিঙ্কের মধ্যে ক্লিক করে দিলাম, ক্লিক করার পরে কীরকম ইন্টারফেস আসবে আমি দেখাই আপনাদেরকে, এখানে সবই চ্যানেল লেখা থাকবে আর কি এরকম। সো এটাকে ইংলিশ করা যাবে, সমস্যা নেই। এখানে আপনার স্ক্রিনশটের মধ্যে যদি আমি যাই একটু, আচ্ছা লিঙ্কটা ওখানে ইম্পোর্ট করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে, ঠিক এরকম একটা এখানে চাইনা লাগে সবগুলাই। এখানে মূলত আপনাকে ক্লাইম করার জন্য একটা রেফার কোড ইউজ করতে হবে, সো আপনাদেরকে রেফার কোডটা এখানে পেস্ট করে এখানে গেট রেফার কিংবা এটা যেটা লেখা আছে আর কি, চাইনা যেহেতু বুঝতেছি না, এটার মধ্যে ক্লিক করতে হবে। তো আপনারা রেফার কোডটা কই পাবেন সেটা আমি আগে দেখাই দিই।
এখান থেকে আমি আর একটা কোড দিয়ে দিছি, রেফার কোড লেখা আছে, এটাকে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। কপি করার পরে এখানে কি করবেন, এখানে নিয়ে সেটাকে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে এই বাটনটাতে ক্লিক করলে এখানে আপনার কাজ, মেইন কাজ শেষ। তারপর আপনার কাজ হবে কি, এখানে এটাকে ইংলিশ করে নেবেন। ইংলিশ করার জন্য আপনারা উপরে একটা দেখা যাচ্ছে ইএন, ওটাতে ক্লিক করলে এটা ইংলিশ হয়ে যাবে। তো আমরা এটাকে ইংলিশ করে নিলাম। তো এখানে কিছু টাস্ক আছে, এখানে গেট টেস্ট কয়েন, এটা হচ্ছে মেইন টাস্ক, এটার মধ্যে একটা ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পরে আপনার এখানে গেট ইট নামের মধ্যে ক্লিক করবেন। এখানে আপনারা মূলত তিনটা টোকেন পাবেন এখান থেকে, এটা টেস্ট করার জন্য হয়তো তারা দিচ্ছে। সো এই তিনটা টোকেনটা আপনারা ক্লেম করবেন, গেট ইট নামের মধ্যে ক্লিক করবেন। তাইলে আপনাদের থেকে কিছু এসটি টোকেন ফি চাইবে, যেটা কিনা একদম এক্সেন্টের মতো, সমস্যা নেই। আমি যারা প্রথম 10 জন কিংবা লাকি 10 জন উইনারকে আমি এসটি টোকেনটা দিয়ে দিব 20 সেন্ট করে, ঠিক আছে? তো সমস্যা নেই, মিনিমাম 10 জন আমার পক্ষ থেকে জয়েন করতে পারবেন। আর অবশ্যই আমি যে কমেন্ট করতে বলছিলাম, যাদের থেকে এসটি টোকেনটা আছে, ফি দেওয়ার মতো সামর্থ্য আছে, প্লিজ দয়া করে তারা এখানে ইয়া দিবেন না, অ্যাড্রেস কিংবা কমেন্ট করলেও ইউজার নেম দিবেন না। কারণ আপনি যদি না দেন তাহলে আরও কিছু যাদের থেকে নাই, যারা পারবে না বা এটাকে কালেক্ট করতে পারবে না, তারা এখান থেকে এটা নিতে পারবে। সো দয়া করে যাদের থেকে এটা ফিটা দেওয়ার সামর্থ্য আছে, তারা দয়া করে কমেন্টটা না করলেও চলবে, অথবা করলেও ইউজার নেম দিবেন আর কি। তো আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। তো এখানে আপনারা যে পাসওয়ার্ডটা সেট আপ করেন সেটাকে ক্লিক দিয়ে তারপর এখানে কনফার্ম করে দিবেন। আমি আমার পেমেন্টটা কনফার্ম করতেছি, একটু ওয়েট করবেন। গেটের নামের মধ্যে ক্লিক করার পরে দেখেন রিসিভ সাকসেসফুলি লেখা আছে, উপরে চলে গেছে এটা। তারপরে হচ্ছে এখান থেকে আপনারা ব্যাক করবেন। এখান থেকে ব্যাক করার পর আমি রিওয়ার্ডের মধ্যে ক্লিক করে দেখি কি আসে। আচ্ছা, এখানে তারা রিওয়ার্ডের কিছু রুলস লিখে দিছে। এখানে হচ্ছে তারা বলতেছে এটার মধ্যে যারা প্রথম 1000 জন জয়েন করবে তাদেরকে প্রায় $200 করে দিবে। আর এখানে হচ্ছে যারা 1000 থেকে 1000-এর পরে 2000-এর মধ্যে যারা থাকবে তাদেরকে $100 করে দিবে। আর এখানে মানে বলতেছে যারা রিওয়ার্ড মানে টাস্ক কমপ্লিট করবে তাদের প্রত্যেকের কি রিওয়ার্ড দিবে আর কি, সেটা বলতেছে। আর হচ্ছে কি এইখানে বলতেছে তারা ইফ ইউ ফাইন্ড এনি প্রবলেম ডিউরিং দ্য পাবলিক বেটা অ্যান্ড সাবমিট দ্যাম টু দ্য অফিসিয়াল ইমেল। এখানে তারা বলতেছে তাদের এখানে যদি আপনি কোনো রকম কোনো ভুল ধরে দিতে পারেন বা কোনো সমস্যা দেখাইতে পারেন, সমস্যাটা দেখিয়ে বা সমস্যাটা পুরোপুরিভাবে উল্লেখ করে তাদের এখানে যদি ইমেল করেন তাহলে আপনাদেরকে এয়ারড্রপ শেষ হওয়ার পর যে এই ভুলটা ধরে দিতে পারবে তাকে $1000 দিবে। তাহলে ভেবে দেখেন কত ভালো একটা প্রজেক্ট হতে পারে, মানে কত ভালো প্রজেক্ট হলে এত বড় একটা চ্যালেঞ্জ করতে পারে আর কি ইউজারদের সাথে। সো কেউ মিস করবেন না এয়ারড্রপটা। এখান থেকে আপনারা আদার টাস্কের মধ্যে ক্লিক করবেন। তারপরে এখানে আমাদের অলরেডি কয়েন গেট করা শেষ, নেওয়া শেষ, কালেক্ট করা শেষ। এখানে আপনারা আদার টাস্কের মধ্যে ক্লিক করবেন। এখানে তাদের টেলিগ্রাম জয়েন টেলিগ্রাম দিচ্ছে, তারপরে স্ক্রিনশট নিতে বলতেছে, তারপরে টুইটার ফলো করতে বলতেছে, দেন টুইটারের প্রোফাইল লিংক দিতে বলতেছে, তারপরে রিটুইট করতে বলতেছে, তারপর হচ্ছে ফ্রেন্ড কার্ড চেক করতে বলতেছে। সো এখানে সবগুলো করে নেবেন। আমি এখানে লিঙ্কের মধ্যে ক্লিক করি। এখানে লিঙ্ক তো কাজ করতেছে না, আপনারা জাস্ট লিঙ্কটাকে হোল্ড করে ধরবেন, লিঙ্কটাকে হোল্ড করে পুরোপুরি ধরবেন। ধরার পরে দেখেন উপরে ওপেন লেখা আসছে, ওপেন যে লেখাটা আসছে ওপেন লেখার মধ্যে ক্লিক করবেন, ডিরেক্টলি আপনাকে টেলিগ্রামের মধ্যে নিয়ে চলে যাবে। তো এখানে জয়েন করার পর আপনারা একটা স্ক্রিনশট নেবেন। আমি একটা স্ক্রিনশট নিই। স্ক্রিনশট নেওয়ার পরে এখানে আপলোড বাটনে ক্লিক করবেন। তো এখানে আপলোড বাটনে ক্লিক করার পর এখানে টোকেন পকেট অ্যালাউ করে দেবেন আপনার গ্যালারি অ্যাক্সেস করার জন্য, দেন আপলোড বাটনে ক্লিক করবেন। সরি, এটা হচ্ছে না, এখানে অন্য একটা উপায় আছে এটা আপলোড করার। সো এটা একটু ঝামেলা হবে আর কি। ভিডিওটা অবশ্য তাহলে 20 মিনিট হয়ে যাবে, আপনারা একটু ওয়েট করবেন। আচ্ছা, দুঃখিত, এখানে টাস্কটা কমপ্লিট করা যাচ্ছে না, মেইন টাস্কটাই, যেখানে আপনারা যেটা না করলে আপনারা পেমেন্ট পাবেন না। সো এখানে আমি কী করছি আপনাদের জন্য অনেকটা ওয়ে দেখছি। এখানে আপনারা প্লে স্টোর থেকে কিউই ব্রাউজার ডাউনলোড করবেন। কিউই কিউই লিখলে কিউই ব্রাউজার চলে আসবে এখানের মধ্যে। তো কিউই ব্রাউজারটা ডাউনলোড করবেন, এটা আমার থেকে অলরেডি আছে। সো আপডেট আসছে, আপডেট এখন দিব না। এখান থেকে আমি আপনাদের নতুনভাবে দেখাই দিই কীভাবে কিউই ব্রাউজার থেকে জয়েন করবেন। তো এখানের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পরে জাস্ট মেটামাস্ক লিখবেন। মেটামাস্ক লেখার পরে একটু নিচের দিকে যাবেন, এখানে দেখেন মেটামাস্ক ক্রোম এক্সটেনশন গুগল ক্রোম ডাউনলোড দ্য মেটামাস্ক এক্সটেনশনটা ডাউনলোড করে নেবেন আর কি। তো এক্সটেনশনটা অ্যাড করেন, এখানে অ্যাড ক্রোমের মধ্যে ক্লিক করবেন, তারপরে ওকে বাটনে ক্লিক করবেন। একটু ওয়েট করবেন, এটা ডাউনলোড হচ্ছে মনে হয়। আচ্ছা, মেটামাস্কের এক্সটেনশনটা ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পরে আপনাদের এখানে গেট স্টার্টেড একটা অপশন আসবে,
এখান থেকে আপনারা কি করবেন, এটাকে প্রথমত ডেস্কটপ মোড করে নেবেন, তিন ডট মেনুতে ক্লিক করে ডেস্কটপ সাইটের মধ্যে ক্লিক করবেন, ডেস্কটপ সাইট করে নেবেন। তারপর এখানে ইম্পোর্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন, ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করার পরে এখানে সবগুলো লেখা আছে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেখে নেবেন। তারপর আইগ্রিতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে সেম টু সেম যেভাবে আমি টোকেন পকেটের মধ্যে বলছিলাম, তাহলে আপনারা টোকেন পকেটটা ডাউনলোড না করলেও চলবে, অথবা এটা এমনিতে প্রয়োজন হয় তাহলে ডাউনলোড করে রাখতে পারেন। এখানে আপনার রিকভারি পার্সটা এখানে পেস্ট করবেন, তারপরে এই টিকমার্কটাতে ক্লিক করে দিবেন যদি আপনারা এটা দেখতে চান, দেখতে না চাইলে সমস্যা নেই। তারপর এখানে পাসওয়ার্ড দেন কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এখানে টিকমার্ক দিয়ে ইম্পোর্ট বাটনে ক্লিক করে দিবেন, ইম্পোর্ট বাটনে ক্লিক করবেন। তো আমি আমার কাজগুলো করে নিচ্ছি, এখানে আমি আমার প্রাইভেট কি দিয়ে দিলাম, তারপরে এখানে কিছু পাসওয়ার্ড দিব, দেন এখানে ইম্পোর্টের মধ্যে ক্লিক করব, ক্লিক করার পরে অল ডানের মধ্যে ক্লিক করবেন, তারপর এখানে ক্রস আইকনের মধ্যে ক্লিক করে দিবেন। এখানে আপনারা মেইনলি বর্তমানে দেখতে পারবেন হচ্ছে ইথেরিয়াম নেটওয়ার্কটা, ঠিক আছে? তো আমার এখানে ইথেরিয়াম নেটওয়ার্কের মধ্যে কী কী আছে না আছে সবগুলো দেখা যাচ্ছে। এখানে উপরে আপনারা ইথেরিয়াম মাইনেটের মধ্যে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখেন কাস্টম আরপিসির মধ্যে একটা ক্লিক করবেন, কাস্টম আরপিসির মধ্যে ক্লিক করবেন। এখানে আপনাদেরকে নেটওয়ার্ক অ্যাড করতে বলবে, সো আমি আপনাদেরকে পোস্টের নিচেই সবগুলো দিয়ে দিব কী কী অ্যাড করবেন। আচ্ছা, আমি এরকম একটা পোস্ট দিয়ে দিব নিচের দিকে, সো এখান থেকে হিকো মাইনেটটা সিলেক্ট ক্লিক করবেন, কপি করে নেবেন। সো এখান থেকে আমি একটা একটা করে সবগুলো কপি করে নিচ্ছি, এটা কপি করে নিলাম, তারপরে নিউ আরপিসি ইউআরএলটা কপি করলাম, চাইনা ডিতে কপি করলাম, দেন সিম্বল হচ্ছে এসটি, তারপরে নিচের দিক থেকে ব্লক এক্সপ্লোরার ইউআরএলটা কপি করলাম, দেন এখানে চলে আসবেন। এখান থেকে চলে আসার পরে আপনারা ক্লিকবোর্ডের মতো যাবেন, হিকো মাইনেট, তারপরে নিউ আরপিসি ইউআরএল হবে কি, আরপিসি ইউআরএলটাও দিয়ে দিলাম, চাইনাডে হবে 128, সেটাও দিয়ে দিলাম, সিম্বল হবে এসটি, তারপরে ব্লক এক্সপ্লোরার প্রোরার লিঙ্ক হবে এটা, তারপর দেন সেভ বাটনের মধ্যে ক্লিক করে দেবেন। সো এটা কাজটা ভেজাল দেখে অনেকেই দেখাতে হবে, মানে কাজটা করতে চাচ্ছেন না, আসলে বলে রাখি এরকম যদি করেন তাহলে আপনাদেরকে পরবর্তীতে পস্তাইতে হবে, ঠিক আছে? সো এরকম করবেন না, এই কাজের মাধ্যমে হয়তো আপনার অন্তত কিছু হলেও শিখতে পারবেন। সো কেউ ভিডিওটা স্কিপ করবেন না, অলরেডি অনেক মিনিট হয়ে গেছে, 16 মিনিট হয়ে গেছে, আশা করা যাচ্ছে 20 মিনিটের মধ্যে আমি এটাকে কমপ্লিট করবো। সো এখান থেকে আবারও আপনারা মেইন পোস্ট থেকে লিঙ্কটাকে কপি করে নিয়ে চলে আসবেন, কপি করে নিয়ে আসার পরে এখানে ওপরে যে দুই লেখা আছে, মানে দুইটা ট্যাব নিয়েছি আমরা এই পর্যন্ত, এখান থেকে কী করবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে পাশে প্লাস আইকনে ক্লিক করে নতুন একটা ট্যাব নেবেন, নিউ ট্যাবের মধ্যে ক্লিক করে লিঙ্কটাকে পেস্ট করে দিবেন, দেন এটাকে লোড নেবেন, একটু ওয়েট করেন। তো আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যদি আপনারা ইয়া করেন আর কি, যেহেতু আমরা এখানে ইয়া কানেক্ট করছি, লিঙ্কটাকে যেহেতু পেস্ট করছি, অবশ্যই ওয়ালেট কানেক্ট করতে হবে। আমাদের এখানে নেক্সট বাটনে ক্লিক করতে হবে নিচের দিকে, নিচের দিকে নেক্সট বাটনে ক্লিক করে আবার কানেক্ট বাটনে ক্লিক করবেন। এখন আমাদের ওয়ালেটে কানেক্ট হয়ে গেছে, একটু ওয়েট করি। এখন কানেক্ট হওয়ার পরে আপনারা আবার উপরে যে চার লেখা আছে, চার লেখার বাটনে ক্লিক করবেন, চার লেখার বাটনে ক্লিক করার পরে এই ট্যাবটাতে আবার যাবেন। এখন আমাদের এখানে তো মেন টাস্কগুলো তো কমপ্লিট হয়ে গেছে, তাই না? আমাদের এখানে আমরা এটাতে যদি ক্লিক করি, সরি আগেটাকে ইংলিশ করে নিই, গেট টেস্ট কয়েনের মধ্যে ক্লিক করলে আমাদের এখানে লেখা রিসিপ্ট লেখা চলে আসছে, কারণ এটা আমরা অলরেডি ইয়া করে ফেলছি, কমপ্লিট করে ফেলছি। এখন আদার টাস্কের মধ্যে ক্লিক করবো আবার, কারণ এখানেই মূলত মেন সমস্যাটা হচ্ছিলো, টেলিগ্রামের স্ক্রিনশটটা দিতে পারতেছিলাম না। তো এখান থেকে আপনারা আপলোড বাটনের মধ্যে ক্লিক করবেন, এখানেও অ্যালাউ করে দিবেন, আবার অ্যালাউ করে দিবেন, তারপরে আপলোড বাটন ক্লিক করার পরে এখান থেকে ব্রাউজারের মধ্যে যাবেন। আমাদের মূলত এই স্ক্রিনশটটাই ছিল যেটা দিতে পারতেছিলাম না, সো এটাকে ক্লিক করে দিবেন, ক্লিক করার পরে আপলোড বাটনে ক্লিক করে দিবেন। হ্যাঁ, এটা আমার আপলোড হয়ে গেছে, এখন টুইটারের লিঙ্কটাকে ক্লিক করে ধরবেন, ক্লিক করে ধরার পরে আপনার টুইটারের অপশন চলে আসবে, ওপেন বাটনে ক্লিক করবেন, ঠিক সেমভাবেই এখান থেকে ওপেন বাটনে ক্লিক করবেন, তারপরে ফলো করে দিবেন, ফলো তো করছিলাম একবার। হ্যাঁ, তারপরে এখানে নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে তাদের এখানে যে লাইব্রেরি দিয়ে দিবেন, তারপরে রিটুইট করবেন, কমেন্ট করতে হবে। সো তিনটে টাস্কেই সবাই কমপ্লিট করবেন, লাইব্রেরি দিবেন, দেন রিটুইট করবেন, রিটুইটের মধ্যে ধরেন গোট প্রজেক্ট লিখে দিলাম, দেন নিচের দিকে কয়েকজনকে ট্যাগ করে দিব, সো এখানে ট্যাগ করে দিলাম, দেন রিটুইটের মধ্যে ক্লিক করব। এখন নিচের দিকে ভিউর মধ্যে ক্লিক করব। এখন আমি আমার রিটুইট লিঙ্কটাকে কপি করে নিই, কারণ এটা যদি আবার প্রয়োজন হয়, তাহলে এখানে আপনার দিতে বলতেছে তারা আমার টুইটারের এক মানে প্রোফাইল লিঙ্ক, সো এখানের মতো আমি রিটুইট লিঙ্কটা পেস্ট করবো, ইউজারনেম পর্যন্ত রেখে বাকিগুলো কেটে দিব। তো কেটে দিলাম, এটাকে আপলোড বাটনে ক্লিক করি, এটাও পেন্ডিং। এখন হচ্ছে তারা রিটুইট লিঙ্কটা চাচ্ছে, তো এখন আমরা রিটুইট লিঙ্কটা দিয়ে আপলোডের মধ্যে ক্লিক করব, একদম সিম্পল কিছু টাস্ক। তারপর আবার তাদের পোস্টের মধ্যে চলে যাব আমরা,
পোস্টের মধ্যে গিয়ে তারা ইয়া করতে বলতেছে, কমেন্ট করতে বলতেছে। তো কমেন্ট বাটনে ক্লিক করে দুইজনকে ট্যাগ করতে বলতেছে। তো আমরা এখানে লিখে দিই থ্যাংকস ফর গিভিং দিস অপরচুনিটি, এরকম ভালো একটা কমেন্ট করে দিবেন। তারপরে এখানে দুইজনকে ট্যাগ করবেন। ধরেন আমি এখানে দুইজনকে ট্যাগ করতেছি, হ্যাঁ দুইজনকে ট্যাগ করা হয়ে গেছে। আমি এখানে রিপ্লাই দিলাম। রিপ্লাই দেওয়ার পরে এখন একটু ওয়েট করি, এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আবার আপনার পোস্টের মধ্যে ক্লিক করবেন। পোস্টের মধ্যে ক্লিক করলে হয়তো অবশ্যই আপনার কমেন্টটা শো করবে। তো আপনার কমেন্টের মধ্যে ক্লিক করবেন। কমেন্টের মধ্যে ক্লিক করার পরে এখান থেকে এরকম একটা স্ক্রিনশট নেবেন। আমি এটাকে স্ক্রিনশট নিলাম, দেন এটাকে আবার আপলোড করতে হবে। এটাকে আপলোড করে দিলাম। হ্যাঁ এখন আমাদের টাস্ক শেষ, এ পর্যন্ত এই টাস্ক। এখানে আর কিছু করতে হবে তারা বলে নেই, সো আর কিছু আছে মনে হয়। আচ্ছা সমস্যা নেই, এগুলো আমরা করে নিই, একদম সিম্পল কিছু টাস্ক। তারপর এখানে আমরা ওয়ালেটের মধ্যে যাব, অথবা পার্টিসিপেট ইন দ্য পাবলিক বেটা এয়ারড্রপ, এটার মধ্যে ক্লিক করার পরে এই অপশনটাতে ক্লিক করবেন। একটু ওয়েট করবেন। আচ্ছা আমরা এই পেজের মধ্যে চলে আসলাম। পেজটার থেকে আপনারা একটু নিচের দিকে যাবেন। এখানে তারা মেন টাস্ক দিচ্ছে মূলত এটাই হয়তো। এখান থেকে আপনারা ইয়েতে ক্লিক করবেন প্রথমে। এটাতে ক্লিক করে দেখি, এখানে তো তারা ডিপোজিট করতে বলছিল। ডিপোজিট, আচ্ছা আবার ওয়ালেট কানেক্ট করতে বলতেছে। তো এটাকে আবার ওয়ালেটটা কানেক্ট করে নিই। এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার পরে দেখেন মেটামাস্ক এক্সটেনশনটা নিচের দিকে দেখা যাচ্ছে, সেখান থেকে মেটামাস্কের মধ্যে ক্লিক করবেন। তাহলে ওখানে কনফার্মেশন চাইবে, সেটাকে আবার কনফার্ম করে নিলাম। আবার কানেক্ট করলাম, দেন আমরা এই পেজের মধ্যে যাব। এখানে আমার এখন ইয়া করা শেষ, কানেক্ট করা শেষ। কানেক্ট করার পর আমরা ওয়ালেটের মধ্যে ক্লিক করি। এতক্ষণ মেইনলি এই অপশনগুলোই আসতেছিল না আর কি, এগুলোই আসতেছিল না। তো এখান থেকে আমরা প্রথমে দ্বিতীয় নাম্বার অপশনটাতে ক্লিক করব। এখানে তারা এটাকে টেস্ট করতে বলতেছে, অবশ্যই টেস্ট না করলে হয়তো আমরা পেমেন্ট পাবো কিনা সেটা আমি শিওর বলতে পারি না। সেজন্য আমরা এখানে এটা ডিপোজিট করতে বলতেছে। এখানে ডিপোজিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার 200 ব্যালেন্স আছে, 200 লিখে দিবেন, কারণ 200ই তো আমরা পাইছিলাম তাই না একটু আগে। তো এখানে ডিপোজিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার মেটামাস্কের মধ্যে যাবেন নিচের দিকে। আবার এখানে একটা কনফার্মেশন চাইবে, কিছু ফি চাইবে, তো সমস্যা নেই ফিটা দিয়ে দিবেন। একটু ওয়েট করবেন, তারপরে আমরা আবার এই পেজটাতে আবার চলে যাই। ডিপোজিটটা একটু সময় নেবে, তারপর কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা এটা কমপ্লিট হয় না, প্রথমে এটা অ্যাপ্রুভ হয়েছিল, দেন এটাকে আবার কনফার্ম করতে হচ্ছে। এখন কনফার্ম করলাম, আমার ডিপোজিটটা সাকসেস দেখাচ্ছে। এখানে দেখে এটা সাকসেস হয়েছে কিনা, হ্যাঁ এটা সাকসেস হয়ে গেছে। সাকসেস হওয়ার পরে এখানে আবার এটাকে আবারও উইথড্র করতে হবে। তো আমরা ফুল ব্যালেন্স 100% দিই, তারপরে এখানে ক্লিক করি। দেন আবার মেটামাস্কের মধ্যে যাইতে হবে মনে হয়, দেখা যাক। হ্যাঁ আবার মেটামাস্কে যাইতে হবে। এখন আবার এটাকে কনফার্ম করতে হবে, উইথড্রটাকেও কনফার্ম করতে হবে। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, খুবই দুঃখিত এটা নিয়ে। আমার প্রায় 25 মিনিট হয়ে যাচ্ছে। আমি দেখি এটাকে যদি পারে তাহলে আমি আপলোড করার সময় কিছুটা কেটে দিব, যাতে আপনাদের সুবিধা হয় দেখতে। তো এই পেজটার মধ্যে আমরা আবার গেই, সরি যাই, চিটাগংয়ের পাশেই বলে ফেলতেছি। এখান থেকে আবার আমরা একটু ব্যাক করব। ব্যাক করার পরে আবার আগের পেজের মধ্যে আসবো। পেজের মধ্যে এসে এখন আমরা তো কমপ্লিট করছিলাম হয়তো এটা তাই না, এখন আমাদের কমপ্লিট করতে হবে এটা। একটু ওয়েট, তারপরে নিচের দিকে যাই। এটাকে আবার ডিপোজিট করতে হবে আগের মতো। এটা কেন, এটাও মনে হয় আমরা 200 করে পাইছিলাম, হ্যাঁ নিচের দিকে ব্যালেন্স করতেছে। ডিপোজিটের মধ্যে ক্লিক করবেন, ঠিক সেম আগের মতোই কাজটা কমপ্লিট করে নেবেন আর কি। একটু ওয়েট, মেটামাস্কের মধ্যে যাই। এখন অ্যাপ্রুভ করতেছি, আবার কনফার্মেশন চাইবে হয়তো, দেখা যাক। হ্যাঁ আবার কনফার্মেশন চাচ্ছে, কত দাম এলো রে ভাই। দেখ যাই হোক, এখান থেকে মিনিমাম $20-30 পাইলেও তো কম না তাই না। তো কাজটা সবাই কমপ্লিট করে নেবেন, কত দিবে সেটা একদম
শিওরলি বলা যাচ্ছে না, কিন্তু অবশ্যই পাবো, এখান থেকে ভালো একটা পেমেন্ট পাবো আশা আছে। তো এখান থেকে উইথড্র করি আবার। এটাকেও কনফার্ম করি। আশা করি এটাও রেডিম হয়ে যাবে। তারপর হচ্ছে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে দেখি তারা আর কোনো টাস্ক দিচ্ছে। আচ্ছা, এতটুকুই কাজ আমাদের। এখানে ভিডিওটা দেখেন আপনারা, প্রায় কত হয়েছে, 26 মিনিট মতো হয়ে গেছে। সো দুঃখিত এটার জন্য। যদি রেফার করতে চান তাহলে ইনভাইট বাটনের মধ্যে ক্লিক করবেন, ইনভাইট রিওয়ার্ডের মধ্যে ক্লিক করবেন, তাহলে প্রত্যেকটা ইনভাইটের জন্য হয়তো 1 TLC কয়েন করে পাবেন। সো এখান থেকে রেফারের মধ্যে কতটা ইনকাম হয় সেটা আমি শিওর বলতে পারবো না, বাট আপনাদের সুবিধার্থে আমি ভিডিওটা বানিয়ে দিলাম। এখানে মধ্যে আপনারা রেফার করার জন্য যাদেরকে রেফার করবেন তাদেরকে জাস্ট এই কোডটা ইউজ করতে পারবেন, আপনাদের এখানে যে কোডটা থাকবে সেটা ইউজ করতে পারবেন আর কি, ঠিক আছে। আর লিঙ্ক এখান থেকে কপি করবেন না, এটা হয় না। আমি যেটা ওখানে দিছি সেটাকে আপনারা কপি করে দিতে পারেন, সমস্যা নেই, পোস্টটাকেই কপি করে নিয়ে যেতে পারেন, ঠিক আছে। সো আমি টোকেন পকেটে যেগুলো দেখাই দিছিলাম সেগুলোকে ভিডিও থেকে স্কিপ করে দিব। সো সবাই ভিডিওটাকে দেখতে পাবেন হচ্ছে ইয়াতে আর কি, সবগুলো কাজেই মেটামাস্কের মধ্যে দেখতে পাবেন। প্রথমে আমি টোকেন পকেটের মধ্যে দেখাইছিলাম সেটা হয় না আর কি, সো সেগুলোকে আমি মাঝখান থেকে কেটে দিব, ঠিক আছে। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। অবশ্যই টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।